কার্টুন দেখা জায়েজ আছে কিনা। বিশেষ করে বাচ্চাদের কথা বলতে চাই, বড়দের জন্য তো এটা প্রশ্নই ওঠে না, সময় অপচয়। বাচ্চাদের বিনোদনের জন্য যদি কার্টুন দেখান, যে কার্টুনগুলোতে হারাম কোনো কিছু আছে বা শুধু মারামারি কাটাকাটি আছে, এগুলো বাচ্চাদেরকে দেখাবেন না। এগুলো বাচ্চাদেরকে দেখানো উচিত না, সঠিক না। আজকাল এই সমস্ত কার্টুন দেখে বাচ্চারা মারামারি শিখে, ঠুসঠুস শিখে। এই জন্য দেখবেন যে একটা ভালো বাচ্চা বাসা একজন গেস্ট আসতে দেখবেন ঠুস করে এরকম সে মোশন ধরে, কারণ সারাদিন এগুলো দেখে সে গেমের মধ্যে। তো কার্টুনের মধ্যে গেমের মধ্যে যদি এই সমস্ত সারাদিন দেখে, সারাদিন দেখে যে ওই টম জেরির বিষে লেগে থাকে, দৌড়াইতে দেখে দৌড়াইতে দেখে অস্থির থাকে, আপনারা সবাই দেখছেন, আমিও দেখছি। বাচ্চাদের সারাদিন যদি এগুলো দেখান তো সে মনে করবে যে আমার বোধহয় ওই ছোট ভাই বোনের পিছে এরকম লেগে থাকতে হবে। এই সংসারে যে পোলাপাইনে অশান্তি, ক্রেজি হয়ে উঠতেছে, কেন উঠতেছে? আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমার মসজিদে জুমার সময় এটা নিয়ে একদিন আলোচনা করার পর অনেকদিন পরে এসে এক মুরব্বী বললেন যে বাবা, আমার এক নাতি রাত্রে হঠাৎ হঠাৎ ভয় পেয়ে উঠতো, এরকম আরও বেশ কিছু সমস্যা ছিল। তো আপনার কথা অনুযায়ী আমরা গেম টেম এগুলো সব দুয়ার বন্ধ করে দিয়েছি, কিছুদিন কষ্ট হয়েছে, কান্নাকাটি চিল্লাচিল্লি ভাঙচুর করছে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, কিন্তু এখন তার সব সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকাল বাচ্চারা যে ক্রেজি হয়ে উঠতেছে, এখন দেখেন বেশিরভাগ বাচ্চা একবারে পিচ্ছি বাচ্চা, মা বাপ বলে যে মাথা এত গরম, আরে বাবা খুব রাগ, এখন সব পিচ্ছি হচ্ছে, বলা মানে মেজাজ কি হট, কিছু হইলেই ভাঙচুর। মা বাবা আবার এটাকে খুব ভালোভাবে নেয় যে বাচ্চা খুব জেদি মাশাআল্লাহ, মনে হয় যে খুব মেধাবী, বাচ্চা যে একটা রোগী এটা টের পায় না বেচারা, হ্যাঁ রোগী হয়ে গেছে, সে ক্রেজি হয়ে গেছে। এই ক্রেজি বাচ্চাকে যাতে ক্রেজি না হয় সেজন্য এই কার্টুন থেকে তাকে দূরে সরাতে হবে। হ্যাঁ, কিছু কিছু ভালো ভালো কার্টুনে আছে, ওই যে কি আব্দুল বারে কি কি জানি আছে, সুরা কেরাত শিখা টিখা, এগুলো যদি খারাপ কোনো কিছু না থাকে দেখা যায় যাচ্ছে, কিন্তু এই কার্টুনগুলো ক্রিয়েট করা যাবে কি না, ছবি অঙ্কন করা, সেটা আরেকটা ইস্যু, ওইটা নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে। তবে এই মারামারি এবং এই অযথা যে সময় কার্টুন আছে বিনোদনের নামে, এগুলো বাচ্চাদেরকে দেখাবেন না। মোবাইল বাচ্চাদের চোখের জন্য এমনিতেই ক্ষতিকর, মোবাইলের স্ক্রিন, সেখানে আবার এই সমস্ত গেম দেখাবেন, এডিকশন দেখবেন, তারা ধ্বংস হবে, দুনিয়া আখেরাত সবই যাবে। আল্লাহ আমাদের বাচ্চার তৌফিক দান করুন।